খবরটা চমকে দেওয়ার মতোই বটে। বয়স 50 পেরুলেও এখনও ব্যাচেলার তিনি, বিয়ের পিঁড়িতে বসেননি এখনও। কবে বিয়ে করবেন এরও কোনো ঠিক ঠিকানা নেই, অথচ বলিউড সুপারস্টার সালমান খান আগামী 2-3 বছরের মধ্যেই সন্তানের বাবা হতে যাচ্ছেন। সালমান জানিয়েছেন নিজের সন্তান চান তিনি, সেই কারণেই সারোগেসির গর্ভ ভাড়া নেওয়ার মাধ্যমে বাবা হতে চান তিনি। বলিউড সূত্রের খবর, আগামী 2-3 বছরের মধ্যেই বাবা হতে চান চলতি বছর ডিসেম্বরে 52 বছর বয়স পূর্ণ হতে চলা সালমান খান। সংবাদ অনুযায়ী ঘনিষ্ঠ মহলে সালমান নাকি জানিয়েছেন সন্তানের বয়স 20 হতে হতে তার 70 বছর বয়স হয়ে যাবে, সে কারণেই বাবা হতে আর দেরি করতে চান না তিনি। কখনও ঐশ্বর্যা রায়, কখনও বা ক্যাটরিনা কাইফ, এমন অনেক নায়িকার সঙ্গে সালমান খানের সম্পর্কের কথা শোনা গিয়েছে, কিন্তু তাদের কারো সঙ্গে শেষ পর্যন্ত বিয়ে হয়নি তার। রোমানিয়ান গার্লফ্রেন্ড জুলিয়া ভানটুরের সঙ্গে প্রেমের গসিপ থাকলেও তা বিয়ে পর্যন্ত গড়ায়নি। এবার সত্যি গারোগেসির মাধ্যমে সালমান খান বাবা হবেন কিনা সেটাই দেখার বিষয়। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল আলোচিত খবরের আপডেট পেতে বাংলা আপডেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।